আমাদের সন্তান যেতে চায় স্কুলে, রাজায় রাজায় যখন যুদ্ধ হবে আমরা কোথায় যাব? আমরা তো চাই না রাজ্য, চাই না চোখ পোচস্য, লেজ ছুপেও ভোজ্য। আমরা শুধু রাতের বেলা এক পোশলা ঘুম চাই, ভোরে উঠে যেন শান্তিপূর্ণ রাস্তা পাই, যেতে পারি যাতে ইট ফাটায়, ধান খেতে বা চালকলে, আর আমার সন্তান যেন যেতে পারে স্কুলে। তবে রাজায় রাজায় যখন যুদ্ধ হবে আমরা কোথায় যাব? যখন সামন্তদের হাতে সমস্ত রাস্তা অবরোধ, রাজামশাই রথে নামবেন পথে, সান্ত্রীরা সবাই গাইবেন গুণগান দিবারাত্রি জুড়ে, তখন দু একটা পিঁপড়ে কিংবা কেন নই ভাগ্যচক্রে পিষ্ট হলে কী বা করার আছে, তবুও ফুটবে বাজি হাজি, নিন্দুকে বলে বলুক বোমা, জিতলে পরে দেব মুখে ছামা। রাজা এসেছেন পথে নেমেছেন, এটা তো জানিয়ে দেওয়া চাই, তাই কুচকুয়াজ হবেই হবে থর্পভূমিত মাঠে। তাতে কি এসে যায় যদি কারো খুম ছুটে যায়, যদি ভয়ে শিশুর মুখে একটিও কথা না ফোটে? এবার তবু কুরুক্ষেত্রে কৌরবের এই জিত চাই, তা সে যেই জিতুক, আমরা শুধু রাতের বেলা দুচোখ চোড়ানো ঘুম চাই, কাক করে উঠেই একটা ফাঁকা রাস্তা যেন পাই, যে রাস্তা দিয়ে আমরা যেতে পারি ধান মিলে, ইট ফাটায় বা চালকলে, আর আমার সন্তান স্কুলে। যেহেতু আমরা জানি কুরুক্ষেত্রে যেই জিতুক পাণ্ডব কিংবা কৌরব, তবুও দেশের গৌরব প্রতিদিন ধর্ষিত হবে পোড়ো মাঠে নয়াঞ্জলির ধারে, যৌবন তবুও ছুটতে থাকবে কয়লা খনি আর পাথর ভাঙার খাতে, আর আমাদের প্রতিবাদের চামড়া টেনে মহুয়ার বনের ধারে বাজাবেন রাজা মশাইয়ের খাস শিল্পী আপুত মনে বন্দনা গান। তাই যখনই রাজায় রাজায় যুদ্ধের কোনো খবর শুনি, আমরা হয়ে কেঁপে উঠি রাস্তা খুঁজি, যে রাস্তা যায় নিরাপদে আমাদের ইটফাটা ধারবিল ও চালকলের দিকে, আমাদের সন্তানের স্কুলের দুয়ারে গিয়ে মেশে যে রাস্তা, আমাদের নিশ্চিত ক্রান্তিহরা ঘুমের ভিতরে যেখানে নেই কোনো বোমা ফাটার আতঙ্ক, সেদিকে যায় নিয়ে যায় যে রাস্তা, তাকেই খুঁজি তাকেই খুঁজি। আমাদের সন্তান যেতে চায় স্কুল।